আমল করছে,
তাই আজ পর্যন্ত দীন ইসলাম জিন্দা আছে, কোন নবীর আসার প্রয়োজন নাই, কোন আসমানি কিতাবের নতুন কোন দরকার নাই। যখন আমাদের বিপরীত আরেকটি ধর্ম খ্রিস্টান ধর্ম আছে, এরা ধর্মকে গির্জা পর্যন্ত আবদ্ধ করে রাখে। পিছনের দিকে তাকাইলে দেখা যায় যেখানে কলেজ ইউনিভার্সিটি পাড়ায় পাড়ায় গির্জা, আমাদের ঢাকা মহানগরীতে পাড়ায় পাড়ায় মসজিদ, কিন্তু এর চেয়ে বেশি লন্ডন আমেরিকা দেখবেন নিউ ইয়র্কে পাড়ায় পাড়ায় গির্জা, এই রাস্তায় এই রাস্তায়। অর্থাৎ প্রথম তারা দেশ আবাদ করত, বাজার হাট বসাইত, কলেজ ইউনিভার্সিটি বসাইত গির্জা ভিত্তি, কোন স্কুল কলেজ খালি নাই যেখানে গির্জা নেই। আমরা মুসলমান দেশেও এরকম স্কুল কলেজ সব জায়গায় মসজিদ পাওয়া যায় না মুসলমান দেশ, কিন্তু এরা প্রথমেই একটা প্রতিষ্ঠান করুক, একটা বাজার করুক, একটা গলি করুক গির্জা। পরবর্তীতে তারা ধর্মকে গির্জা পর্যন্ত সীমাবদ্ধ করে রাখল, পাদ্রী থাকবে থাকবে বেতন বুক করবে, ধর্মের আলোচনা বাইরে করবে না, ধর্মটা ব্যক্তিগত ব্যাপার, করলে করব না করলে না করব এটার জন্য কোন চর্চা নেই। গির্জার বিরুদ্ধে আন্দোলন শুরু হইল, প্রথম ধর্ম গির্জা ভিত্তিক, পরে গির্জার বিরুদ্ধে আন্দোলন শুরু হইল সমাজের মধ্যে। তার পরিণতি হয়েছে যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, যার যে কর্ম তার যে কর্ম, এই সম্পর্কে কোন আলোচনা এইগুলা থাকতে পারবে না, পাদ্রীরা নিজেরা আমল করবে, পাদ্রীরা করে কি এইটা কেউ দেখবে না, আর পাদ্রী অন্য কিছু সম্পর্কে কারোর কাছে বলবে না, দরকার নাই। এই জন্য পাদ্রীরা সীমাবদ্ধ হয়ে গেল, ধর্ম গির্জা পর্যন্ত গেল। এখন পরিণতি কি দাঁড়াইছে যে গির্জা মুসলমানরা কিনছে, গির্জা বিক্রি হচ্ছে, কানাডা বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, কেন যে গির্জারা এটা লাভ কি, তাদের ধর্মে বেচা কিনা হয়ে যাচ্ছে, এটা লাভ কি, মাসে একদিন খুলে না গির্জা বিক্রি হইতেছে, ইসলাম ধর্মে মসজিদ বিক্রি করা যায়। তাই রসুলের করিম সামের নির্দেশ অনুযায়ী ওলামা একরাম এবং কেয়ামত পর্যন্ত এই দিন চালু থাকবে, চর্চা থাকবে, আল্লাহ রসুল নির্দেশ দিয়ে গেছেন শাহিদুল গায়বা, এই নির্দেশ আজ পর্যন্ত চলছে, যে উপস্থিত যারা অনুপস্থিত তাদের কাছে দিন পৌঁছাইতে থাকো, দিন পৌঁছাইতে থাকো, দিন পৌঁছাইতে থাকো, বললে ভগবান নেই পৌঁছাইতে থাকো। এই পৌঁছানোর দায়িত্ব উম্মত ঠিক মতো আমল করছে বলেই আজকে এখানে মসজিদ, আজকে আলেমদের আলোচনা, এই তবলিগ জামাত এই দিক থেকে সে কি ঘোরাফেরা করতেছে সারা দুনিয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নাযাল আল্লাহু মিন সামিআ মাকালাতি ফাওয়াহু ফাবাল্লাগাহু কামা সামিআ, একজন আমার কথা শুনলো, এখানে কণ্ঠস্থ করলো, আর একজনের কাছে পৌঁছে দিল যে এই কাজ করবে আল্লাহ তাআলা তার চেহারাকে দুনিয়াতে সুন্দর রাখো, দুনিয়াতে তাকে মান ইজ্জতের সাথে রাখো, পরকালে আল্লাহ তাআলা তার চেহারাকে সুন্দর করো, হাসি খুশি রাখো, তার ভবিষ্যৎ সুন্দর হোক, এটা হুজুর দোয়া করে গেছে। কাজ করতেছে আমরাও যদি ধর্ম কর্মকে ব্যক্তিগত ভাবে নেওয়া যায় খ্রিস্টানদের মতো, যেন এটার চর্চা থাকবে না, ধর্ম থাকবে সীমাবদ্ধ, মসজিদ নামাজ হয়ে তাদের দায়িত্ব, তাহলে কয়েকদিন পরে মসজিদ খালি হয়ে যাবে। আজ মসজিদ বানানোর দরকার পড়ছে, আমেরিকাতে মসজিদ ছিল না, মুসলমানরা মসজিদ বানাইছে নামাজ পড়ার জন্য, লন্ডন মসজিদ বানাইছে, গির্জা কিনতেছে, এটাই ইসলামের বৈশিষ্ট্য। আলোচনায় যদি না থাকবে তো ধর্ম থাকবে না, কয়েকদিন পরে মুসলমানদের মসজিদ খালি হয়ে যাবে, নামাজ হয়ে থাকবে। এই জন্য যারা বলে ধর্মকর্ম ব্যক্তিগত ব্যাপার, ধর্মকর্ম পার্সোনাল ব্যাপার, তোমার নামাজ তুমি করো, আমি বললে করবো না বললে না করবো, তাহলে এই অবস্থা যদি আমাদের মধ্যে দাঁড়ায় একদম মানুষ এই পক্ষে আছে যে ধর্মকর্মটা ব্যক্তিগত ব্যাপার, ধর্মকর্ম আমি করবো না করবো এটা আমার পার্সোনাল ব্যাপার, এই আন্দোলনও দেশের মধ্যে আছে,
মুসলমানদের ভিতরে এইরকম যদি আন্দোলন চলে তো মসজিদ থাকবে না। এরা তো দেখছি মসজিদে গির্জারে টাকা পায়, আমাদের দেখছি টাকা উপার্জন করা হারাম, মসজিদ বিক্রি হবে না, এমনি করে দেবে বেঁচে যায় আমার। আর আপনার মসজিদ দেখা হবে যদি দেখো আমরা ঢাকা থেকে যখন জিদ্দার দিকে আসি তো আমাদের কিবলা হয় পশ্চিম দিকে, জাহাজে পশ্চিম দিকে যায়, প্রবলেম সিটে করে নামাজ পড়ে কিবলা নিশান দেওয়া আছে কিবলা দিকে যায়, কিন্তু যাওয়ার সময় তো ফুক দিকে যায়। এখন জমাট করার কোনো সুবিধা নাই, নামাজের টাইম আছে, আমাদের জাহাজ তো নামাজের এলান আছে, মাটি হয়ে গেছে বাংলাদেশ বিমানে মাটি হয়ে গেছে এরকম করার জন্য। আমাদের একবারে বড় মাদ্রাসা বিশ্ববিখ্যাত মাদ্রাসা আনা যায় দাঁড়িয়ে গ্রামে দাঁড়িয়ে ঠিক আছে আমার আমি যে বললাম যে তোর চলবো না, আর এগুলো তারও আমার কাছে তিনশো আমাদের ছোট সময় যারা খেলাধুলা করতো দেখতাম মুরব্বী দেখলে ভাবতো আর তাড়াতাড়ি লুকাইয়া তুমি মাথা দিয়ে কেমনে নমাজ আসবো, কেমনে শাসায় দেখবা বাবা দেখবো সব, এখন বাবা জানলে বুক তুলে যায় ছোটবেলায় দেখছি আমার মানুষ এগুলো হারাম হারাম, তো কেউ লুকাইয়া গেলে হচ্ছে না মা কে ফেলবো না বাবা কে ফেলবো, মানে গোলা মানুষ এরকম তার ডর হয়ে আসলো এটা গোলার কাজ হিন্দুরা চা না মুসলমানের চা এটা নাই কথা, তুমি বাধা দাও তোমার বিরুদ্ধে আসবে, এটা জিএমপি, এটা মৌলবাদী, এটা জঙ্গিবাদী, এই হইল বর্তমান সময় এই রকম। কেন পয়সা কথা বলবো, আমার কথা বুঝতে পারছেন
দিনের আলোচনার সুযোগ দেয়, শুনো আলোচনা করার সুযোগ হয়, আলোচনা করো। এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। এইভাবে দিনের চর্চা যতদিন থাকবে তো কেয়ামত পর্যন্ত দিন থাকবে, আর যদি চর্চা না থাকে তো দিন মিটে যাবে, মানুষের ঘরেও থাকবে না, সমাজেও থাকবে না, শেষ পর্যন্ত মসজিদ হবে। যত হাদিসের ভান্ডার লক্ষ লক্ষ হাদিস যাই বলে, চারটা হাদিসের আমল করলে বলেন যে চারটা হাদিস আছে হাদিসের ভান্ডারের মধ্যে, এই চারটা হাদিস হইল আমল করতে পারলে সমগ্র হাদিসের উপরে আমল হয়ে যায়। হাদিস তো আছে অনেক, কিন্তু সব হাদিস মানে জানেও না, কিন্তু সারা হাদিসের ভান্ডার থেকে চারটা হাদিসকে চয়েস করছে যে এই চারটা হাদিসের উপরে যদি মানুষ আইসা যায় মানে জিন্দগিটা গঠন করতে পারে তো সমস্ত হাদিস উপরে আমল হয়ে যাবে। হাদিসের ভান্ডার এর মধ্যে চার হাদিস ছোট ছোট, একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, দুই নম্বর হলো দামা ইউরিবু কাইলা মা লা ইউরিবু, ছোট হাদিস। তিন নম্বর হোসনে ইসলামের মাল একটার কুমাল আমি, আর চার নম্বর আর তিন আন্নাসিহা, বহারিসের মধ্যে চার হাদিস আছে, আর তিন আন্নাসিহা এটার রূপবন্দি তিন রেস চার বাজার এক মানে একটা হাদিস, মানে তিন জনের যদি দিন ইসলামের যাবতীয় জিনিস আর কাম এটাকে যদি ভাগ করো এই হাদিসটা চার ভাগের এক ভাগ, সমস্ত দিনের চার ভাগের এক ভাগ, মানে এই হাদিসটার উপরে মর্ম রূপে যদি তুমি ভালো করে দৃষ্টি করো আমল করো তো দিনের চার ভাগ তোমার মধ্যে এসে দেবে, চার ভাগের এক ভাগ এসে দেবে, আর বাকি তিন চার ভাগ আমল করো আরো তিন ভাগ আসবে, যদি দুজন আমল করো তো অর্ধ আসবে। চারটা হাদিস সমস্ত হাদিসের ভান্ডারের মধ্যে, আমরা তো একটার দিকে আমাদের দৃষ্টি নাই। উচ্চারণ হবে আমার তত ভালো হবে। জানে সন্দেহ যদি ডাক করে গালি করে এটা দেখে না, মুখ না দিলে খেয়ে না, সন্দেহ আছে টেনশন হবে, জীবনও মুখ না দিলে খেয়ে ডাক্তার হয়ে যদি রাস্তায় যেতে সন্দেহ হয়ে যাবে সরমিলে কয়ে না সন্দেহ আছে পার করে গেছে, আর শুনছি কেন বোন কেউ দেখছে না বোন সন্দেহ আছে, পুলিশও দেখতো না মানুষ দেখতো না সন্দেহ, আর যেখানে সৈয়দের দৃষ্টিতে সন্দেহ আল্লাহ ধারণে মানতো না, মানবে আল্লাহ রসুল বলে সন্দেহ জিনিস ছেলে দুনিয়ার ব্যাপারে যেখানে সন্দেহ দেখবেন করবেন সম্পদের পাহাড় করতেছে সোনার জন্য, দেখার জন্য আবার এতটা টাকা আছে, এতটা সম্পদ আছে, এতটা বাড়ি আছে, পাহাড় 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 করতেছে, মহিলাদের সব পালাই দিয়ে কিছু টাকা দিতে
তিন কাকে বলে? আল্লাহ রাসূল বলেন তোমার হাত দিল, পা দিল, বুদ্ধি দিল, বিবেক দিল, আসমান দিল, জমিন দিল, আর এরপরে কহ আল্লাহর মানো না। আল্লাহ নবী হাদিসে কুদসি বর্ণনা করে আল্লাহ আমার সাথে আয়াত করে নিয়ে শুভ করে বর্ণনা বনে আজ আমার গালি দেয় আল্লাহরে গালি দেয়। আল্লাহ বলেন হাদিসে কুদসি আমি তো তোমার না গালি দেব না নাকি আমার উপর আমার উপর আল্লাহরে গালি দেয়। আমার কোন ভালো লাগে আমার গেলে সব কাজে আল্লাহ আমার দেখবেন ভাব করলাম কোন ভাব করলাম আল্লাহ আমার দিকে আমার কথা যদি তুমি খারাপ ধারণা করো আমি জানতে পারি তোমার ধারণা আমার প্রতি ভালো না, তাহলে আমি তোমার ভালো হয়ে যাবে বন্ধা যে আল্লাহর প্রতি খারাপ ধারণা এই কথা চিন্তা করে না, যা করে না আল্লাহ মঙ্গলের জন্য করে। বিশ্বাস করো আল্লাহ সঙ্গে ঈশ্বর আসলামের শরীর করো না, দেবতারের শরীর করো না, আর সর্বক্ষেত্রে আল্লাহ যা করে ভালো আসে না। আর যদি কম আমার আল্লাহ দেখতে পারে না, আমার আল্লাহ মাফ করতে না, তুমিও কো তোমার মাফ করতে না, তুমি পারতে দেখে ফেলি আমার মনে হয় আমি সে একজন হইতে পারি। সারা দুনিয়ার মানুষকে যদি আল্লাহ তাআলা বেহেস্ত দিয়া দেয় আর একজন মানুষকে জাহান্নামে দেয় আমার ভয় আছে আমি একজন হইতে পারি। আশা এরকম থাকতো যে সব দুনিয়ার মানুষ জাহান্নামে একজন বেহেস্ত আমার নামে দেয়, সারা দুনিয়ার মানুষ একজন জাহান নামে আমার নামে হতে পারে এইরকম দরকার। আশা করো বেমানি আর আল্লাহর আজাব আর গজব থেকে নিরাপদ মনে করা এটা বেগা যে নবীর সাথে বেদাত করলো নবী মানে কি কিন্তু আবার মন ধরা কাজ করে তাহলে এটা নবীর ঘরে নাই হইলো না, বরং সে বুঝাইতে চাইলো নদী ত্রুটি করছে আমি ভালো করতেছি যদি তাই না হয় তো তুই কেন বিদাত আবিষ্কার করছ? বিদাত আবিষ্কার আর অর্থ এটি বোঝা যায় যে নদী ভুল করছেন এগুলো করেন নাই আমি ঘুরাঘুরে তাহলে হয় নদীর উপরে নদীর ঘরে রাই হইলো নবীর মানো শেষ নবী মানো নবীর আদর্শকে বাস্তবায়ন করো নদীর সুন্দর খেয়েছেন না জাতির ইমাম আর মসজিদের ইমাম এইরকম যে মাশাল্লাহ মসজিদ ছাড়া কিছু না হয় না বুঝো জাতির ইমাম মসজিদের ইমাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি দেশের ইমাম জাতির ইমাম আমরা
আর আল্লাহর কাছে চাও, তার বদনাম করো না, তার বিরুদ্ধে আচরণ করো না। যেমন হযরত উমরের জন্য দেশবাসী দোয়া করত, হযরত উমর দেশবাসীর জন্য দোয়া করতেন, দেশবাসী হযরত আবু বকর সিদ্দিকের জন্য দোয়া করত, আবু বকর সিদ্দিকের জন্য দেশবাসীর জন্য দোয়া করত। জাতির ইমাম ইমামতের লায়েক না হইল, বিশ্বাস নাই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি ইমাম ঠিক মতে চলে তো তার তাবেদারি করো, যদি দেখা যায় আল্লাহ নাফরমানি করে, মূর্তি পূজা করে, নমাজ ছেড়ে দেয়, তাহলে তার কোনো অনুসরণ তো না করবো না। আর যদি ঠিক মতে চলে তাহলে আলাইকুম বিসসালাম, তো ইমামের কথা মানো। তাহলে এটা নিজেও গুল্লাই দিল, ইমামরেও গুল্লাই দিল, এই সময় উচিত গেলে লোক মাঝে লোক মাঝে ইমামকে ঠিক পথে পরিচালিত করো, যেন আমার তিন জায়গা দিয়েছে দৃষ্টান্ত দেখাইলা। এইটার নাম হলো কয়ের কাহি না, বাইরে গিয়ে বদনাম করে, মসজিদের লোকটা ঠিক মতে দিল না, বাইরে গিয়ে বদনাম করে, এই মামলা হতে না ভুল করে আমার লোকটা দিলে না ঠিক মতো ইমামের আগে রুকু সজদা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জান এই দাদার চেহারার মতো পাঠায়। বেশি আওয়াজে তোমার দরকার নাই, কেন ওই ব্যক্তির চেহারা যেন দাদার মতন বানাতে, ইমাম মানলে তো রুকুর জাগে আসবে না। ইমাম মসজিদে হোক জাতির হোক তার খেয়ের কাহি হিতাকের কি হইতে হবে, হযরত ইমাম নামাজ পড়ান শরীয়ত দিয়ে যাবো, এখন নতুন মসজিদ একজন মুসল্লি এনে বাবার পাঠতে কোন বাবা তোমার কথা শুনি না, এক মুসল্লি দাঁড়ায় গেছে যে হলো তোমাকে বাধা দিচ্ছে, হলো তোমার খুঁটা ছেড়ে দিচ্ছে, মুসল্লি না খুলতে চায় না, তোমার কথা শুনি না, তাহলে তোমার রাজি আল্লাহ চালানো সে খুঁটা বাদ দিয়ে দিচ্ছে। তারও মুসল্লি আছে না, আমরা দেশের মানুষের তো দুই কাপড় নাই, তোমার শরীরে নয়া কাপড় দেখা যায়, তুমি কিসের কথা দেশের মানুষের কাপড়ের ব্যবস্থা করতে পারো না, আর তুমি নয়া কাপড় নিয়ে তোমার ঘরে বেড়াইছো, তোমার কুদবা মানুষের সঙ্গে তোমার বলেন ছেলে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তুমি জবাব দাও, ছেলেরা বললেন তুমি জবাব দাও, আসল বাবা হইলো হযরত উমরের দুইটা নয়া কাপড় এইরকম হলে মানা, তালি দেওয়া কাপড় থাকতো এক জোড়া কাপড়, আজকে এটা ধরে দিছে এই জন্য রুমা বানাইবার কাপড়ই নেই, তালি দেওয়া কাপড় থাকতো এটা ধরে দিয়েছেন, সবসময় তালি দেওয়া থাকতো, বেতন মহন্ত যেদিন জানিয়ে দিও সত্তরটা তালি আসিল কাপড়ের বলে, আজকে জুম্মা বানাইবার জন্য কাপড় নাই ধরিয়ে দিয়েছেন, এটা ময়লা হয়ে গেছে না, বাস আব্দুল্লাহ ইবনে ওমর বাবাকে নিজের কাপড় দিয়েছেন এক জোড়া, আজকে জুম্মাটা ঘোরাইলাম আমার বাবা কাপড় ধুয়ে দিছে শুকাইছে না, এই জন্য আমি দিছে খালি নমাজ ঘরে বের লাগে মালিক, কিন্তু আমি তোমার কলিবার এক দুটা কাপড় নেই, মঙ্গলের মধ্যে থাকবে, ভালোর মধ্যে থাকবে, সঠিক পথে থাকবে, যতদিন পর্যন্ত এইরকম লোক থাকবে জমাতে হবে ঠিক।
পথে চলে, এটা না হলে ভয় খাই, এসবের বন্ধন করা শেখায় করা, এটা কিন্তু ভয় খাই বলে আমাকে মুসলিম আর মুসলমানের ভয় খাই বাগার মধ্যে গিয়ে বলছে না এদিকে বাজারে ড্রাইভার মধ্যে গেছে টায়ার ভাঙছে এক ঘন্টা দিয়ে গেছি বলে রিক্সা দিয়ে টায়ার নিয়ে গেছে আমার খেতে পারে শুরু করলো আর কি মা তুল্লা বাবা তুল্লা হবে গোষ্ঠী তুল্লা সদ্য গোষ্ঠীরে খিতা বলা নাই গেলি সদ্য গোষ্ঠীরে ঠিক আছে একজন তো করছে আমার খেতে ভাঙি চাল লাগে না তার সুখ দুঃখ ভালো মন্দ যদি তুমি না বুঝো তুমি মুসলমান হতে পারো না। আজকে তো মানুষের মধ্যে আছে আর মানুষের ইজ্জত দিয়ে মিথ্যা মামলা করে এ বুঝে ইচ্ছা করে করতেছে এর ইজ্জত কষ্ট করে হলে তার মিথ্যা মামলা করে মানুষের জানমালের ক্ষতি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত, একজন মুসলমানের জান আরেক মুসলমানের জন্য, একজন মুসলমানের মাল আরেকজন মুসলমানের জন্য। আল্লাহ ইন্ন দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম আলাইকুম হারামুন আলাইকুম কাহুরাতু ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আর ফারদিনে মিনার ময়দানে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছেন, ও মুসলমান গোষ্ঠী সবাই লক্ষ্য সাহাবায়ে কেরামকে তোমাদের এক ভাই রক্ত আরেক ভাইয়ের জন্য, একজনের ইজ্জত আরেকজনের জন্য, একজনের মাল আরেকজনের জন্য, একজনের সম্পদ আরেকজনের জন্য, এইরকম সম্মানের পাত্র যেরকম খানায় খাওয়া, যেরকম মক্কা নগরী, যেরকম আরফার দিন, যেরকম কুরবানির দিন, যেরকম হজের দিন সম্মানের পাত্র, প্রত্যেকটি মুসলমানের একজনের জন্য আরেকজনের জান মাল এইরকম সম্মানের পাত্র। আমাদের দেশে বাইরে গেছে জিএমপি হেমা ছেলে বাইরে যেত ইসলাম কেন করবে বোম্বাই যেতে দেওয়া মারা এলা জজ মাই এলা এই জন্য কথা লিখলে ইসলাম কেন করবো মুসলমানদের জান মাল ক্ষতি করে ইসলাম সাল্লাম বলে একটা বিড়াল কেউ কষ্ট দিও না, একটা কুত্তারও কষ্ট দিও না, একটা মুরগি জব করে রেখা হতো বুতা সুরি দিয়ে তো হবে না একজনের মালের করতে যেমন একজনের গরু খেয়ে গেছে একজনের মাংসা দেয় এই সময় মুসলমান যদি হয়তো খেত থেকে গরু নেবে একজনের ছেলে কষ্ট পাইতেছে তাকে দিয়া দেখো তাকে চিকিৎসা করো আম মুসলমানের হিতাকাঙ্ক্ষী হোক তার দান মান ইজ্জত ইমান এগুলা হঠাৎ দায়িত্ব নেও তাহলে তুমি হলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ফিতনা থেকে হেফাজত করো। এই কথাটা বুঝাইবার জন্য যে বখারি লেখা দিয়ে সুন্দর বলেন আমরা হলো আম মুসলমানের গায়ে গাই এগুলো তুমি আর একটা আখেরাত আখেরাত হলো জাহান্নামের আগুন থেকে তারা বাঁচাইবার চেষ্টা করে। এখন আপনি গেলে তার ক্ষেত দেখলেন তার বাড়িটা দেখলেন তার পরিবারকে দেখাশোনা করলেন কষ্ট নেবে এইটা তো দিন আর হেঁটে জাহান্নামের আগুনে যাইতেছে আমার ঘরে না তুমি বুঝতেছো এই হারাম খেলে জীবন নষ্ট করতেছে তাহলে খায়ের খাই শুধু দুনিয়ার দিকে না পরকালের দিকে চাইতে হবে ইহকাল পরকালের খায়ের খাই হইতে হবে এই জন্য সমস্ত পয়গাম্বর খায়ের খা জাতির খায়ের খা মানুষকে শুধু দুনিয়ার খায়ের খাই না পরকালের খায়ের খা হইতে হবে পরকালে যেন মানুষটা কষ্ট না পায় জাহান্নামে না যায় এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্র চিন্তাযুক্ত থাকতেন কান
চুরি চুরি করলো হাত কাটা গেল, কানবার তো কোনো কারণ নেই। হুজুরাম বলে আমি নেবে হয়ে আইলাম, আর এ চুরি করলো আর হাত কাটা গেল আর সে জাহান্নামে যাবে, আর আমি নেবে হয়ে আইলাম আমার উম্মত সে কেন চুরি করলো হাত কেন কাটা গেল, আমি যে রসুল হয়ে আসলাম তো কি দায়িত্ব আমি পালন করলাম, তার হাত কেন কাটা গেল, আমি নবী হয়ে আসার পরে আমি কেন তাকে চুরির থেকে ফিরে যেতে পারলাম না, আল্লাহর কাছে কি জবাব দেবো? আপনার এরকম চিন্তা করে হুজুর সাহেব এরকম চিন্তা সুরের লাগে, সুরের লাগে কি চিন্তা? আমি যদি সঠিকভাবে তাকে বুঝাইতে পারতাম তো সে চুরি করতো না, আর যদি চুরি করতো না তো হাত কাটা দিত, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি তো তাড়াতাড়ি কাটা কি নবী বানাইয়া পাঠাইছি এ কেন চুরি করবো? বলে আর কোন নবী আসবে না এই উম্মতের জন্য, আপনার এই দায়িত্ব সে। আমরা কি চিন্তা করি না, ছেলে যেন আমার শোনে না, মেয়ে যেন আমার শোনে না, মা যেন আমার শোনে না, আমার দোকানদার যেন আমার শোনে না, আমার কামলা যেন আমার শোনে না, আমি আল্লাহর কাছে কি জবাব দিবো? আমার কাম করে এটা যেন আমার শোনে না, একবারে হাসি কাশি করতো এই চিন্তা তো করে না, দোকানের কমসম সে যেন আমার শোনে না, এত আমার রুজির দরকার বাবা, আমার রুজির দরকার, মুরতা বয়স তো না যায় জন্ম না যায় বুঝে হালু হালুকে দরকার বক্সায়। এই চিন্তা তো আমরা করি না, কিন্তু মাওলানা মাদানী রহমতুল্লাহ শেখ উল আরব আল আজম এখন যে ইয়ে আছে আমাদের মেতর আছে সুইডান, এই দেশে তো সুইডান নাই বা ভদ্র হয়ে বা দেশে আমরা দেশে সুইডান আছে, তো আগের জমানাতে এরকম টয়লেট আছে না কেউ বন্ধ আছে না, কাচ্চা টয়লেট কাচ্চা পায়খানা, মিশে দাম দেওয়াটা তো ঠিক, আর সুইডানরা সকালে ভুল রাখবে টি পরিষ্কার করে নেয় আবার দিয়ে দিত ঝাড়ুটা থাকতো তার যদি নামাজের লাগে উঠছেন মাফ করছেন সুইবার রয়েছে পরিষ্কার করে দিবে শীতকাল সঙ্গে হিসেবে খাদিম আছে, আমার শ্বশুরের ঘটনা বলছেন যে ওটা তো খাদিম হিসেবে দিছি গিয়াছে রাস্তার মধ্যে ওইটার উদ্যোগটা ভাঙ্গি মেথর, এর হাতে ঝাড়ু হাতে টিল পরিষ্কার করে ওনার ল্যাট্রিন পরিষ্কার করবো, শরীর ময়লা ফেলা আর ওনার শরীরে আবার শীতকাল মাথায় চাকরি মসজিদের দিকে যাইবেন, আর দেখছেন ভাঙ্গি কাঁপতাছে মেথরে কাঁপতাছে, এই যে শীতের মাঝে এই যে ল্যাট্রিন পরিষ্কার করতেছে তিন হাতে লইছে এটা সাফ করে না দিব ঝাড়ু একটা আছে, এই অবস্থা দেখা যে তুই আমার ল্যাট্রিন পরিষ্কার করস আমার আরামের জন্য, কিন্তু তুই যে জাহান্নামের আগুনে জ্বলবে তুই যে মুসলমানের লেতরে কলিমা পড়াইতে পারলাম না, আমি হুসাইন আমার তখন আল্লাহর কাছে কি জবাব দিব? আমার আরামের জন্য আমার পায়খানা তুই সাফ করো কিন্তু আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কিন্তু তুই যে জাহান্নামের আগুনে জ্বলবে তুই যে মুসলমানের লেতরে কলিমা পড়াইতে পারলাম না, আমি হুসাইন আমার তখন আল্লাহর কাছে কি জবাব দিব? আমার আরামের জন্য আমার পায়খানা তুই সাফ করো কিন্তু আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তুই কম একজন নবীর কি
আল্লাহ নবী দামি কথা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করতেন, আনা আহুজুকুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরিয়া লটকে থাকি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য, ওয়ান্তুম তুকাহিমুনহা, কিন্তু তোমরা আমারই মধ্যে জাহান্নামে যেতে চাও। আটকে দিয়ে আমি হুজুর বলে আনা আহুজুকুম বিহুজাজিকুম, তোমার কোমর ধরে আমি আটকে দিয়ে সাহায্য করতে গেছে তোমার জন্য, আমার কথা বুঝাইতে পারছি। একটা লোক তুমি অধিকাকাঙ্ক্ষী হও, আর একটা লোক পরকালের অধিকাকাঙ্ক্ষী হও। এটার নাম হলো দিন। তোমার ছেলে মেয়ের চিন্তাও নাই, জাতির চিন্তাও নাই, পরিবারের চিন্তাও নাই, যে কোন দিকে জাতি চলছে জাহান্নামের আগুনে দিয়ে চিন্তা নাই। তো দিন কাকে বলে? খয়ের মঙ্গল কামনা করো, তুমি আমার মঙ্গল কামনা করো, আমি তোমার মঙ্গল কামনা করি। যদি তুমি এর উল্টা দিলে পথ খাগি, আমার অমঙ্গল কামনা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝখানে ওয়াজ করতেছে, ওয়াজ অনেক লম্বা ওয়াজ করতেন, ওদের মধ্যে মধ্যে পড়েছেন কোন গাছ আছে মুসলমানের মতো, কি জবাব দেবো? গাছ আবার মুসলমানের নাকি? মুসলমান তো মুসলমান, এটার অর্থ কেউ বুঝে না। জবাব কে দিব? সবই দিকে দিকে স্যার, কোন গাছ দেবো মুসলমান? মুসলমান কিরকম হইতো? ইসলাম মুসলমান হইলে ওই ব্যক্তি যা অঙ্গ প্রত্যঙ্গ, টাকা পয়সা, ব্রেন, বুদ্ধি, জ্ঞান, হাত, হাও সব জাতির কাছে লাগে। যার পয়সা জাতির কাছে লাগলো না, এ মুসলমান না। যার খেল জাতির কাছে লাগলো না, এ মুসলমান না। যার ব্রেন জাতির কাছে লাগলো না, এও মুসলমান না। মুসলমান ওই ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ, বুদ্ধি, বিবেক, ব্রেন, টাকা পয়সা জাতির কাজে লাগে, এই হলো মুসলমান। এই হলো মুসলমানের সংজ্ঞা। এখন আল্লাহ রাসূল বুঝাইতে চাইতেছে কোন গাছ এরকম মুসলমানের মতো, মানে মুসলমানটা গাছের মতো হওয়া উচিত। কোন গাছ মুসলমান কেউ বুঝে না কেন? সাহাবায়ে কেরাম জবাব দিতে ইন্টারভিউ সব ফ্রি। আব্দুল্লাহ ইবনে উমর ছোট বাচ্চা, বাদে বসা উমর, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ বুঝছেন, উত্তর বুঝছেন, কিন্তু উনি বলে না আমার বাদেও কেন বসা, শাসাও বসা, আমি কেমন এই জবাব দিই? সব শেষের সামনে কথা বলেন, লজ্জা করে উনি বলেন না। সাহাবায়ে কেরাম বলেন পাঁচ দিস মিলে আলাস মিলাল্লাহ, হুজুর আপনি বলেন পাঁচটা কি? হুজুর বলেন হাত দিস মনে মাহিয়া, এটা কোন গাছ তোমরা বলো? সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা হারি না, পাঁচ দিস মিলে আপনি বলেন খেজুর গাছের ডালটাও কামো লাগে, পাতা দিয়ে গোসানি হয়, তার পাখি ছাগল দিয়ে দড়ি রশ্মি বানানি হয়, কাগল গাছের রস একটা না, যত মিটা হইও লেখা সেবরা লাগে জীবনের আউট খাদুর গাছের চামড়া দিয়ে রসি হইতো না, খাদুর গাছের পাতা দিয়ে ঘর সানি হইতো না, খেজুর গাছের পাতা দিয়ে সানি আসিল মদিনার মসজিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা। আর এমন সুন্দর ঘরে এক বছরও ফাটা করছে না, খেজুর গাছের পাতা ঘর সানি, তারপরে রস খাওয়া যায়। আমরা যে রস খেতে পারি, যে খালগুলি খাইয়ে দেবো কিরম লাগে, তাহলে খেজুর গাছই একমাত্র কাজ। এবার খাতাও কামো লাগে কষা, আমরা তো মুরব্বার লাগে, আর ওই আমেরিকার মেশিন লাগে না, মুরব্বা বানাই বলে খেজুর গাছের কষা হয়ে গেছে, মিটে কয়ে চলে যায় কষা, মুরব্বা বানাই দেখা খাটাও কামো লাগে, চামড়াও কামো লাগে, ঘনিটাও কামো লাগে, ডালও কামো লাগে, রসও কামো লাগে। একটি মাত্র গাছ খেজুর গাছ, তার সব অঙ্গ মানুষের কাজে লাগে, রসটাও মানুষের কাজে লাগে। তাহলে মুসলমান এরকম হবে যে তার অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন, হাত, পাও, টাকা পয়সা সব চাকরির কাছে লাগে। সুচিন্তা করো না, এই জন্য যাই আজ করছি, আমার টাইমও দশটায়, এটা তো ভূমিকা দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ
لَيُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَٰئِكَ هُمُ الرَّاشِدُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَنِعْمَةً وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ঈমানদারের গোষ্ঠী লম্বা ঘটনা আছে, ঘটনা গুলি দেখবো ঘটনা, তাহলে তর্জমা করি কেউ যদি তোমার কাছে কোন খবর নিয়ে আসে বুদ্ধিমানের চলে যাই না লোক কথা ঠিক না দেখে বেঠিক কথাই আজকাল বেশি ভালো দেয় পত্রিকা থেকে একবারে শুরু হয়ে দেয় পত্রিকা ওরা কোন সলদ আছে না হাদিস আছে করতে বলছে তুমি তোমার লোজ না পাই পাই সাদা পাই গেল অনুসন্ধান করো তাকে করো অনুসন্ধান যদি তাহা না করো তাহলে আমি তুসি কামন বিঘালিন তোমাদের কর্তৃত্বের উপরে তোমাদের কাম কাজের উপরে তোমরা নিজেরা লজ্জিত হইবা, অন্যায় ভাবে আরেকজনকে মারবো আরেকজনের চান মানে ক্ষতি করবো। খবর শুনলে ওই যোগাযোগ অনেক আছে সরল পা, এত সরল বাবা আলাদা যে যেটা হবে এটি বিশ্বাস করবা, যে যেটা হবে এটাই শুনবা, অনুসন্ধান করো তাকে করো কথা পাইয়া হোক মানুষ তাকিক করার জন্য তাকিক মানে অনুসন্ধান বিষয়টা ঠিক না দেখি পরামর্শের জন্য বেহেস্তের মানুষ আলেম দেখতে পারবে সমস্যা এগুলো বেহেস্তের দেখো তখন যাইব কার কাছে পরামর্শের জন্য আলেমদের কাছে যে আল্লাহ বেহেস্তের মধ্যে আল্লাহ তালা চাইছেন সাইবার লাগে যা চাও তাহা দিব আল্লাহ বলবেন যা চাও তাহা দিব যা চাও তাহা দিব এখন বেহেস্তের মানুষে পরামর্শ করতো খার লাগে এই সম্পর্কে বিজ্ঞ হইলো মৌলবীরা তো মৌলবীরা কাছে যাইব পরামর্শ কিতা চাইতাম আল্লাহ যে বললাম বুদ্ধিয়ে কুলাইতো না, এই বইয়ে কুলাইতো না, ইউনিভার্সিটির বইয়ে কুলাইতো না, সেখানে যে আল্লাহ যে বলতেছে কি চাও যা চাও কোনটা যাবে কোনটা না ব্যস্ত দরকার করবো মৌলভীদের খবরের তাইলে অনুসন্ধান এদের বিস্তারিত ঘটনা আছে লম্বা ঘটনা এটার সময় আমার নেই আল্লাহ তারা বলেন ওয়ালাম আন্নাফিকুম রাসূল আল্লাহ তোমাদেরকে একজন পয়গাম্বর আমি দিছি পয়গাম্বরে এই জন্য দিছি না লাউকে হুকুম পেয়েটা তৈরি মেলালাম রে তোমাদের একটা আগ করবো অনুসরণ করে পয়গাম্বর এর লাগে বানাইছি না যে পয়গাম্বর তোমরা কথা কথা শুনবো এর লাগে দুনিয়ার বিপরীত দুনিয়াতে গণতন্ত্র পার্টার হবলে রাশায় প্রেসিডেন্টে এই অনুসারে রায় দেয় দেশের মধ্যে কি চায় পার্লামেন্টে কি চায় সারা পার্লামেন্টে দস্তখত দিয়ে সমকামিতা চাষ করে ফেলে দিছে আমেরিকার প্রেসিডেন্ট এটা ঠিক আছে তোমরা যখন সমকামিতা করবে এটার নাম গণতন্ত্র সবাই চায় সমকামিতা হাইওয়ান জানুয়ারের স্বভাব হাইওয়ান জানুয়ারের মধ্যে এই স্বভাব নাই একমাত্র সুয়ার আর বান্দর সারা নেই সমকালীতা পার্লামেন্টে চায় প্রেসিডেন্টের দস্তখত দেওয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বরকে তোমরা এইরকম মনে করিও না তোমাদের কথা মতো যদি পয়গম্বর ফতোয়া দেয় লাউ ইউকি হুকুম কে কাছে এলিম মিন আল আমর তোমাদের ইচ্ছা মতো যদি পয়গম্বর চলে তো শুধু তোমাদের ক্ষতি হবে না পয়গম্বরের ক্ষতি হবে জাতি গোষ্ঠী সব লইয়া ধ্বংস হয়ে যাবে একলা ধ্বংস তোমরাও ধ্বংস হয়ে যাবে লানিতুম বিরাট মুশকিলাত সামনে পয়গম্বরের কাম হইল কি মানছে কি তা কয় মানছে মত মতে ফতোয়া দেবে না পয়গম্বরের কাম কি আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইক আল
আবার সাহাবায়ে আল্লাহ বলেন তোমরা তো নবীর সাহাবি এইরকম না যে তোমরা সাহাবো ফালাইয়া নবীরে তোমরা কথা মতো ফতোয়া দিবার লাগে কইবা। আল্লাহ বলে আমার ধারণা তোমরা এইরকম না, তোমরা তো এমন ভালো মানুষ যাই না রুবি কোন অভিক্রম তোমাদের অন্তর আল্লাহ ইমান দিয়ে সুন্দর করে দিছা। হাত বাবা এলাই তোমার ইমান, ইমান তোমাদের কাছে প্রিয় বস্তু। আল্লাহ ইমান সুন্দর করে অন্তর বসায় দাও না কুফরাওয়াল কুফরাওয়াল এশিয়া। আল্লাহ সাহারা কেরামের প্রশংসা করেন, এরা এইরকম করতো না, এরা নবীকে বাধ্য করতো না, এরা এইরকম সাহাবি না। নবী জন্মে ফতোয়া দিবেন, জন্মে করবেন তেমনি না। দুই মন্দারের দলে যদি ঝগড়া হয়, দুই মুসল্লি লাগছে, দুই দেশে লাগছে, দুই মন্দারের লাগে ঝগড়া, কোন আমাদের দেশে করে কি উল্লা হয়, উল্লা উল্লা দেশের মাসা বুঝে গেছে, উলাই উলাই খাইতে লাগে, বুড়া বলতে বুঝবা উলাই উলাই লাগে, হারাতে লড়াই করে উলা উলুটা পিতা করে বুঝছেন নি সালের ভোর থেকে আমি থানি সারে আমরাও চলে গেলাম কন্যা করছি উল্টা ছেলে ও হচ্ছে লাগে গেছে উলাই উলাই লাগছে খাইছে তখন খাবিল দুষ্টে আমি একটু ফানি সিটা দিয়া দাও যদি খালে ফানি সিটা দি তাই ভালো আর খাইতে বানছে না এখন দেখবেন খারাপ হয়ে গেছে উলাই হয় ইয়ার এত মিথ্যা দিছে আমার উপরে আসলে কেউ কেউ উপরে বুঝছে না ওই উপর থেকে চার থেকে বলি আদমের সেলা কেউ বুঝছে না এখানে ছেড়েছে এটাই লাগাই দিছে সমাজের মধ্যে এরকম থাকে দুইজনের মধ্যে লাগাইয়া দেয় এর চেয়ে বড় কোনো কবিরা গুণা হইতে পারে না একটা দুইটা মুরুখ রে যদি লড়াই এটাও কবিরা গুণা দুটো গরুর মধ্যে লড়াই লাগা এটাও কবিরা গুণা আর দুইটা মানুষের মধ্যে দুইটা পাহাড়ের মধ্যে দুইটা জমাতের মধ্যে মাইল লাগাই দিল এর চেয়ে বড় কোন কবিরা গুণা হতে পারে আল্লাহ বলে ঝগড়া যদি হয় ফাসলে ও ভাই না হো মিলে সলাহ করে দাও দুই মান করে কোনো বিশান নাই ভাই ভাই সমাজের মিলাইয়া দিলে বিচার তো করে বিচার হাত দিও পাশে যদি মিলাইয়া দিতে পারো না আল্লাহ কিন্তু সেইটা দায়িত্ব হলো ফাঁসলে হবে না এরপরও সেবা অতিক্রম করে ছাত্র মাইল লাগছে মিলে দিলাম বাড়ি ঘরে যাও বাবার কাজটা করিস না ফতো গিয়ে আবার লাগিয়েছে গেছে বাড়ি দেখা যায় লাঠি রয়েছে এরপরও এক পক্ষ আর এক পক্ষের উপরে যদি সীমা অতিক্রম করে জুলুম করে এখন তো দায়িত্ব শেষ নেই এখন মেয়ে আল্লাহ তুই যাবেন না লাঞ্চের সময় পানি কমে আছে এরা মধ্যে থাকতে থাকতে পানি বেড়ে গেছে যখন পানি বেড়ে গেছে এর মধ্যে একটা ছেলে যখন উঠে গেছে
ইমাম সাহেব গেছে সেলের বাপ দোকানদার খবর দিত দেখো তোমার ভূত পানি ফেলে গেছে তারা থাকলে এইরকমও মানুষ সমাজের মধ্যে আছে। এবারে এবার আল্লাহ তালা আগে বেলা আমি না নিলাম ওরা কিনা করে তোমার কথা বলে আরো আল্লাহ তালা তারা আরো লাগতেছে সমাজের মানুষ সমাজের মুরব্বীদের কেলা দায়িত্ব দিছে এখন যে জুলুম করে অন্যায় করে তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করো যুদ্ধ করো সামলাও মিলে গেছিলাম তুই একটা লাঠি বিশেষ করে আমার বাড়ি হাজিস হয়ে যদি আমরা বোঝা বোঝা কাম সাথে আর সমাজ চলবে আল্লাহর কোরআনে করে ঢুকতে দাঁড়াও আমরা আবার মিলাই দিলে টিকবো নি আবার মিলাই দিলে একটু না পাশলে হু বাই না ঘুমা বিল আদলি ইনসাফের সাথে এখন বিচার করো সত্য ইনসাফ না সত্য মিলে গেল বিচার করবে আল্লাহ তাকে মহব্বত করে ইনসাফ আদল যদি সমাজে কায়েম হয়ে যায় 6 বছর পর্যন্ত একাধারে মেয়ের বৃষ্টি হইলে যেরকম রহমত হয় সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এরকম রহমত ইসলামের সমাজ নাই কিন্তু দিন নাম আল্লাহ বলেন ইমানদার ভাই ভাই দরবারে বিচার গেছে বিচার বিচার বিচারটা এমন সুন্দর হয়ে না কেউ দুইজন কে সঙ্গে যাবো আমরা কেছ ওই মহাপড়া আছে গরু বাজার রুটি
একজনের দুইটা একজনের সাতটা সাইরুটি লিয়ে গেছেন রাস্তার মধ্যে, একজন সাইকেল লেগে বসেছেন, আপনারা যেমন পার্কের মধ্যে বসেন সার্কুসে বসেন বল, আর একজন আইসেন বলে ভাই ফৈজাকে রুটি পাওয়া যায় না, ফৈজা আমার পকেটে আছে কিন্তু রুটি লেগে আমারে সামিল করো, দুজনে মুসলমান হেও মুসলমান আর হজরত আলীর জমান আলহামদুলিল্লাহ মেহমান খাওয়া যাবে না ফটো হ্যাঁ আমরা দুজনের অন্য একজনে বেরোবে মনে করলো আমার একটা এসান করলো আমি মাশাল্লাহ দুজন খুশি হয়েছে কিন্তু টাকা করবার মোট তবলি বলার বলতে মাল করতে পারবে শুনাই টাকা কেউ মাল করতে পারবে কেমত 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 ইনসাফ নাই বেটা দুই ওজন দিছে হমান হমান বা তিন তিন তো তুই আমার দুইটা বেশি দেখ কেমত ইনসাফ নাই আমার সাহেব রুটি আর একজন আমরা খাওয়াইছি বেনা ছয়টা আনিছে তারা দুটি আনিছে এগারো রুটি হ্যাঁ কত বড় তালে বেটা দুই জন দেখে আনিছে আর হে যদি দুই টাকা নিয়ে মাইন নেলে তো তত গগড়া হয় না আলু ঘুরাইলে পাই দেয় মুসলমান না দিত তো কি করতাম তুই রে বাবা মাইন নেলাম দুই টাকা দিছে কম দিছে না মাইন নেলাম তাহলে বলে হক বিচার বলে তুই একটু হয়েছে না আর খেয়েছে হক বিচার বলে তখন আর খেয়েছে খেলে গেলি তাহলে তাহলে বুঝাইবে এই রুটি শেষ একা খাইছো কেটা বেশি খাইছো কেটা কম খাইছো আলিস প্রশ্ন তিনজন শরীর তিনজন শরীর করলে তিনশো আঠারো একটা রুটি তিন টুকরা রুমে তিনজন শরীর ধরে নাও তিনজনে খাইছো তাহলে ছয়টা রুটি আঠারো টুকরা হয় তোমার দুই রুটি তো ছয় টুকরা হয় তোমার ছয় টুকরা তো তুমি খেয়ে গেছো কেউ তোমার ছয় টুকরা তো তুমি খেলে হে বেটা ছয় টুকরা খাই আরো ছয় টুকরা অতিরিক্ত রয়েছে ওটাই বেটা রেখা হয়েছে কাজে কাজে উচিত বিচারে তোমার যদি দুই টাকা দিছে আগে পয়সা বেশি দিছে মানলাম না বিচার আকস করে দিছে মানলাম এখন হক বিচার করছি তুমি একাই তাই না মানলাম না কেন আগে মানলাম না যখন হক বিচার হাজরা তালিম বিচার তুমি এক পয়সা পাইবা না বিচারও তুমি গেছো আগে কোয়েশ্চন দেওয়া হয়েছে মাইনা রাও মিলে দৌড়াইলে প্রথম দায়িত্ব আর এখন যখন বিচার আল্লাহর হুকুম
আল্লাহ বলে এক ইমানদার আর এক মেয়েদেরকে ঠাট্টা মস্কারি করিও না, তিরস্কার করিও না, যাকে করবা সে তোমার থেকে ভালো হইতে পারে। একজন মহিলা আর একজন মহিলাকে ঠাট্টা মস্কারি করিও না, তিরস্কার করিও না, সে তোমার থেকে ভালো হইতে পারে। এগুলো তোমার কিন্তু দূষণের কেন এই কথা বলেন? যুদ্ধ করছিলেন, হয় বলে যুদ্ধ, বনে করে যুদ্ধ, ইহুদিদের সাথে যুদ্ধ, তো হইয়াই একটা আক্তম, এক বড় সর্দার ছিল, ইহুদিনের বড় সর্দার, এর কাতে রয়েছে, এ মারা গেছে, তার মেয়ে হইল সুফিয়া। এই সুফিয়া খুব সুন্দর, তো যুদ্ধের ময়দানে যদি বন্দী হয় মেয়ে লোক, ছেলে হইলে গোলাম হইব, মহিলা হইলে বান্দি হইব, যুদ্ধ বন্দী, ছেলেরা গোলাম, মেয়েদেরকে বান্দি। মদিনা শরীফ আসার পরে সংকেত, এখন হুজুর চিন্তা করলেন সিরিয়া খুব সুন্দর, অত্যন্ত সুন্দরী, তো চারে দেওয়া যায় সুন্দরে সুন্দরে নীল, দেহিয়ায় করবি সবচেয়ে সুন্দর, হুজুরের ইনসাফ হইল দেহিয়ায় করবিকে দেওয়া হল, বেরিয়ে একটা বাপ মারা গেছে, আর দেহিয়ায় করবির সাথে থাকবি, বান্ধবী হিসাবেই থাকবে, আপত্তি না, কিন্তু আমাদের পরামর্শ হইল এটা সর্দারের মেয়ে, দেহিয়া করবে তো সর্দার না, সুন্দর ঠিক আছে, কিন্তু অভিমান করে যদি হাত ফেল করে মরে, পাশ লেগে মরে, যে আমার বাবা ছিল তো বড় সর্দার, আর আমার দেশে একজন সাধারণ মানুষের কাছে শাহাবাদের পরামর্শ গ্রহণ করলেন সুফিয়াকে, এই জন্য কেউ বেজার হচ্ছে না, দেহিয়া করছে না, আল্লাহ আমার নাম বসেছে, তুমি বলে মাইল লাগে কি তোমাকে বলো না, একটু ওদিক সেদিক হইলেন তোমার সেটা হিসাব হয়ে যাবে, তাকে দেখছেন, এখন হুজুর চিন্তা করলে এই দেখি হুজুর সালের আসার দেব, আর এই যে হুজুর রাখলে সন্তুষ্ট একলমা করে মুসলমান হয়ে গেছে, মুসলমান হইলে পরে তার বান্দি থাকতে পারে না, সফিয়াকে পর্দার সহিত বান্দি হলে মুখ খোলা থাকতে হয়, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুরোপুরি পর্দা করলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন উনি বান্দি না, হুজুরের খাওয়া মাটি হয়ে গেছে, আইলেন বান্দি না, আমি তো দিন থেকে হুদিয়ে তুই ইহুদিন নিয়ে যা, তো সর্বনর ইহুদিন বলি তো বাপ ইহুদি, হজরত সুফিয়ার মনে খুব আঘাত লাগছে, যে আমি নবীর হরমে আইলাম, আর সোয়াজ মতো আরাদের আমি একজন, আর আমার সত্যি আমার একটা দিন তো ইহুদি, ইহুদি মাইয়া, এইটার কোন জবাব না দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন বিশাল, আল্লাহ রসুল ঘরে আছে সবাই আমার দিন তো ইহুদি, আমি ইহুদি মাইয়া, কথা তো হাসাই করেছেন হজরত আয়েশা, কিন্তু হাসা কথা সুফিয়ার মনে কষ্ট লাগছে, এই জন্য নবীর কাছে চলে যায়, হুজুর বলে আরে সুফিয়া তুমি এই কথা বলতে পারলে না, আমি ইহুদির মেয়ে এটা ঠিক, কিন্তু আমার বংশ পয়গাম্বরের বংশ, আর তুমি মুশরিকের বংশ, আবু বকর তো আগে মুশরিক ছিল, তুমি আবু বকরের মেয়ে মুশরিকের মেয়ে, তুমি এই কথা বলতে পারলে না, তুমি মুর্তি পূজারীর বংশ,
সুবিয়ার মনে এমনি খুশি হয়ে গেছে, স্বামী কোথায় করে নিয়ে আসে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মুসলিম জাতির জন্য এই ঘটনাকে সামনে রেখে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাউমুন মিন কাউমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউন মিন নিসাঈন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুম। কেউ রেখে তিরস্কার করিও না, কোনো মহিলা কোনো মহিলাকে, কোনো কোনো পুরুষ পুরুষকে করিও না, ওই তো বলে যারে করবা হে তোমার থেকে ভালো হইতো। সময় নাই আপনাদের কিছু, মাত্র এই কথাগুলি বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সামাজিক ভাবে ভাই ভাই হিসাবে থাকবার তৌফিক দেয়, বোন বোন হিসাবে যেন থাকার তৌফিক দেয়, হিংসা নিন্দা যাদের ভিতরে থাকবে, বদগুমানি যাদের ভিতরে থাকবে আল্লাহ নিষেধ করে বদগুমানি করবে না। আজকে তো বদগুমানি বদগুমানি ধারণা খারাপ হয়ে যেন করবে আরেকজন, আল্লাহ রব্বুল আলামিন সহিহ পথে চলার আমাদেরকে যেন তৌফিক দেয়। আমি তো নতুন মানুষ না, আমি আপনাদের কাছে বহুত এখানে রয়েছি, রমজান শরীফে রয়েছি, আজকে কত বছর আঠারো উনিশ দামের কম হয়েছে আল্লাহ, কিন্তু আমাদের অনেক লোক মারা গেছে, অনেক পুরান চেহারা দেখা যায় না, কেউ আবার এক জায়গাতে এক জায়গায় বল দিয়ে মসজিদ বড় হিসেবে করতে মসজিদে এরকম ছিল না। আল্লাহ তারা আপনাদেরকে আমাদেরকে যেন সুন্দরভাবে সামাজিকভাবে এই দেশে থাকার তৌফিক দেয় আল্লাহর কাছে দোয়া করে, এবং মুর্দে গানের জন্য দোয়া করেন যারা মারা গেছে, মসজিদ আপনারা আবাদ করবেন, মাদ্রাসা আবাদ করবেন। আজকে প্রথম এই ঘর কেনার করে যাদেরকে সবক দেওয়া হয়েছিল কোরআন শরীফ হাফিজি এর মধ্যে দুই চারজন ঠিক ছিল, প্রথম সবকে বারো জনের সবক নিয়েছিল দুই একজন হাফিজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আব্দুল রাজ্জাক সাহেব সাহেব হয়েছে, মেহরাজ হয়েছে, আরো দেখা যায় নতুন ভাবে আরো কিছু আবার কিছু ছেলে মেয়ে কোরআন পড়তেছে আমরা শুনলাম। এটাই হলো আমাদের সম্পদ, এটাই হলো আমাদের কাম্য, এটাই হলো ফসল। আওলাদ হইলে হবে না, আওলাদ যখন নেক কাম হয় আখেরাতের জন্য সামাজ হয় বলেন সরে অনেক সন্তান অনেক মেয়ে হইতো, মেয়েরা নেই না জাহান্নামের দিকে থাকবো, ছেলে যদি খারাপ করে জাহান্নামের দিকে থাকবো। আমরা দিনই শিক্ষা প্রতিষ্ঠান করি, কাজ দিনের চর্চা করো, দিনের প্রচার করো, দিনের শিক্ষার ব্যবস্থা করো, দিনের তবলিগ, দিনের প্রচার, দিনের তালিম, শিক্ষা দীক্ষা, এটাই হলো আমাদের উপরে ফরজ কাজ। তালিম দিনের শিক্ষা যদি না থাকে তো দিন থাকবে না, দিনের চর্চা যদি না থাকে দিন থাকবে না, দিনের তবলিগ যদি না থাকে দিন থাকবে না। তো কিছু লোক তালিমের ব্যবস্থা করে, হুজুর জাহাজের ময়দান থেকে আসছেন আর সাহাবায়ে কেরাম তালিম জাহাজ যুদ্ধের ময়দান থেকে আসছেন, হুজুর বলে রাজা নামদার জাহাজের আসলের জাহাজের আসবর, এটা শুধু জাহাজ, এটা বড় জাহাজ, শিক্ষা না থাকলে জাতিকে গঠন করা যায় না। আমরাও সেই কাজে আছি, নবী আলাইহিস সালামের সেই দায়িত্ব, কোরআন শিক্ষা দেও। একটু সিম্পল আপনাদের কাছে পেশ করলাম মাত্র, আল্লাহ যেন আমাদেরকে আপনাদের আওলাদদেরকে সবাইকে যেন দিনের খেদমত করার তৌফিক দেয়, দিনের তবলিগ করার তৌফিক দেয়, দিনের তালিমের ব্যবস্থা করার জন্য আল্লাহ এই দেশের দিনের তালিমের দরকার আছে। লন্ডন তো মাশাআল্লাহ বহুত মাদ্রাসা হয়ে গেছে, বাংলাদেশের মানুষ আমরা কিন্তু এই দেশে হঠাৎ পর্যন্ত আসবে না, আসেন না, আগামীতে চেষ্টা করবে যাতে এই দেশে হাওয়ালাউলাদরা দেশে থাকতো না, এই দেশে দিনের পরিবেশ সৃষ্টি করা। আর আমি তো মাদ্রাসা নিয়ে আসি, কলেজের জন্য আমি আসি, আমি আরবিয়া, আমার কালে রমজান সাহেব ফেব্রুয়ারি মাসে একই ভাই ফাগরিতে দশ তারিখ হয়েছিল, এখন থেকে তার প্রস্তুতি চলছে ফাগরি, ফাগরি দেওয়ার অর্থ হলো এরা মাওলানা হয়েছে, দেশের মানুষকে দেখবো যে মাদ্রাসায় কতগুলো আলেম হাফিজ তৈরি করছে, যেন ফসল খেতের ফসল যখন বড় হয় গৃহস্থ খুশি হয়, আমরা তো খুশি হইল যে এই সমস্ত আলেম হাফিজদেরকে একত্রিত করবো, আর বড় বড় হুজুর জানে দিন হাঁটা জানে হুজুর দেওয়ান থেকে আইবেন, হুজুর আব্দুল হাবিব মক্কি সাহেব চাইবেন ওনার দাওয়াত, তারা ফাঁকি মেঞ্চা দিবেন, দেশের মেঞ্চে দেখবো যে আমরা মাদ্রাসা এই খান করছে, এই জন্য দেওবন্ধ দস্তার বন্ধ হয়েছে, আটাজারি হয়েছে, গহরপুর হয়েছে, একবার আলিয়া মাসার ময়দানে বড়োর পক্ষ থেকে দস্তার বন্ধ হয়েছে। এই কাম আমার যদি বাচ্চা থাকে প্রস্তুতি চলছে, বিজ্ঞাপন সামান্য হয়েছে, দাওয়াতের কাম চলছে, আগামী বছর কতজন হইল দুই হাজার হাজি হয়েছে, দুই হাজার মরু হইতে পারে বা কম বেশি হইতে পারে, তিন হাজার হইতে পারে, দুই হাজার হাজার দেড় হাজার হইতে পারে, এগুলো আর কে মরছে কে বাচ্চা দিয়েছে জন্য মারা হয়ে গেছে, বলা হয়ে গেছে আমরা আগেই চলে গেছে আমাদের সাজরিতরা মাদ্রাসার মসজিদ
তিনতলা মাসা আল্লাহ হয়ে গেছে, দাম বাড়ি গেছে, 60 লাখের মতো গ্যাস আসছে তিনতলায়, আরো 20 লাখ টাকা থাকবো পাচ্ছে। অনেকে আপনারা কিতাবের লেগে দেখা দিচ্ছেন 1 বছর ধরে দেন না, কিন্তু আপনার পরিবার যেন এরকম একদিন খরচ করলে বাজার শেষ হয় না, গ্রহণ করা আলগা, 47 জন এতিম আছে, 10 জন মেয়ে এতিম আছে, আমার মা ওই তালু গেছে দেখে এসে এতিম মেয়েরা, একটা এতিম মেয়ে বিয়া হয়ে দেয় মোকাবিলা করার তো নিজে সমাজ পরিচালনা করার তো আমল করার তো আবেশে মায়া মহব্বত আমাদের ঔলাদকে আদর্শ বানাও, নেককার বানাও, আখেরাতের নাজাতে কুশলা বানাও, এই সবটা খেরাতের জরিয়া বানাও, আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো, আমাদেরকে দিনের কাম করার তৌফিক দান করো, এ আল্লাহ তুমি কুশল করো, মদদ করো, আগামী বছরের এই দস্তার বন্দি জলসার আল্লাহ তুমি আশাতিতে বাড়ি কামিয়া করো, ওলামা একরামে হুজ্জত হিম্মত বানায় দাও, হাতে তুমি গালিব করিয়া দাও, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া কুল আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিন্দগি তমাম হোক, ইসি মে জিন্দগি কা খাতমা হোক, আমিন সুন্না। কশফত যে হসনত জমিন খুশি
نظریں لگی ہیں روزوں ان نور پر میری نظریں شب روز حاضری کے تڑپ رہا ہوں شب روز حاضری کے لیے زندگی کے